শুভ দুপুর, সম্মানিত সুধী, শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফ্রেশ ফিল্মটি তারকা কথনের আয়োজন। এবং আশা করছি যে যেখানে বসে আয়োজন চিক দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। এবং শুরুতে আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের প্রধান কবি শামসুর রহমানের আজ মৃত্যুবার্ষিকী, তার প্রতি, তার সকল স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। সুপ্রিয় দর্শক, আমি সবসময় একটা কথা বলি যে গান ছাড়া আসলে কী হতো আমাদের, গান যদি না থাকতো, ভাবাই যায় না আসলে। বলতে বলতে অনেক সময় নিজেই বিরক্ত হয়ে যায়, কিন্তু গান তো আসলে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বলবো, এবং সবচেয়ে কী বলবো, এমন একটি বিষয় যেটি আসলে কোনোভাবেই আমরা অ্যাভয়েড করতে পারি না, এরকম একটি বিষয় গান আমাদের জীবনে। এবং আজকে আমার যারা গেস্ট অফ অনার্স আছেন তারা গানের মানুষ, জনপ্রিয় মানুষ এবং প্রিয় মানুষ আমাদের। আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী লোপা হোসেন, এবং সেই সঙ্গে রয়েছেন জনপ্রিয় সুরকার এবং গীতিকার এবং আমাদের সিরাজুম মনির। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি বাবা, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো, এবং সেই সঙ্গে ভাইয়াও এসেছেন। আজকে অনেক গল্প হবে, মনির ভাইকে একটু কংগ্রাচুলেট করতে চাই আগেই, কারণ ইতিমধ্যে আমাদের, আপনারা প্রিয় দর্শক জেনে থাকবেন যে আমাদের গীতিকবি সঙ্গে যে নির্বাচন হয়েছে সেখানে নির্বাহী সদস্য হিসাবে তিনি পদ পেয়েছেন এবং চমৎকার একটি দায়িত্ব আপনি পেয়েছেন আমি বলবো। এবং সিরাজুম ভাইয়ের অনেক কাজ আমরা কিন্তু ইতিমধ্যে উপভোগ করছি, আমি আজকে অনেক সারপ্রাইজ হলাম যে অনেকগুলো কাজ আমি শুনেছি কিন্তু আমি জানতাম না যে ওনার লেখা চমৎকার লেখা, আমাদের একজন কী বলবো, আমাদের এই অঙ্গনের একজন চমৎকার মানুষ উনি, তার সঙ্গে আজকে অনেক গল্প করবো। লোপা আপাকে একটু আবার কংগ্রাচুলেট করতে চাই এই কারণে যে আপনি আবার অনেকদিন পরে ব্যাক করেছেন আপনার নিউজ প্রেজেন্টেশনে, সেই জায়গাতে কংগ্রাচুলেশন জানাতে চাই। হ্যাঁ, একটু গান নিয়ে কথা বলবো আপু, গান দুটো গান ইতিমধ্যে রিলিজ হয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো, এবং আত্মাসঙ্গী যেটি সোলমেট যে গানটি খুবই স্পেশাল একটি গান, সেটি নিয়ে একটু কথা শুনতে চাই আপনার কাছে। কবে থেকে কীভাবে প্ল্যান করা হলো আত্মাসঙ্গী নিয়ে? যেটা বলছিলাম যে আত্মাসঙ্গী শব্দটা আসলে ওনার ইনভেনশন, যেটার আমরা সবসময় আসলে সোলমেট বলেই অভ্যস্ত ছিলাম সবাই। ওই প্রথমে আমাকে আত্মাসঙ্গী ডাকতে শুরু করে আমাদের বিয়ের আগে থেকে, তো আমারও খুব ভালো লাগে। এরপর থেকে আমরা একে অপরকে আত্মাসঙ্গী ডাকি, এবং ডাকার কারণ ছিল যে আমরা আসলেই প্রকৃতপক্ষে ফিল করছিলাম যে আমরা একে অপরের আত্মাসঙ্গী, কারণ এত এত মিল দুজনের চিন্তা ভাবনা পছন্দ অবচ্ছন্দ সবকিছুতে। তো এরপর আমরা আসলে যেহেতু দুজনই গানের মানুষ, ওই মূলত ঠিক করলো যে আমাদের প্রথম প্রজেক্ট যেটা হবে যে আমার নেক্সট সোলো অ্যালবাম, সেটার সবগুলো গান ওই তৈরি করবে, এবং অ্যালবামের টাইটেল হবে আত্মাসঙ্গী, এবং একটা ওই শিরোনামে একটা গানও হবে অ্যালবামে। আচ্ছা, তো যে কথা সেই কাজ, আত্মাসঙ্গী শিরোনামে গান তৈরি হলো, এবং অ্যালবামে একটাই দ্বৈত গান যেটা এই আত্মাসঙ্গী, যেটি আমার সঙ্গে গেয়ে আমাদেরকে ধন্য করেছেন শ্রদ্ধেয় আসিফ আকবর ভাইয়া, আমাদের সবার ভীষণ পছন্দের। তো গানটি, অ্যালবামটা রিলিজ হয়েছিল 2017 সালে আমাদের প্রথম বিয়ে বার্ষিকীতে, কিন্তু ভিডিওটা আসলে তৈরি করতে এবং নানা কারণে কোভিড সিচুয়েশন এবং আদার্স একটু দেরি হয়ে গেছে। তো ভিডিওটা এসেছে সম্প্রতি আমাদের ষষ্ঠ বিয়ে বার্ষিকীতে। বাহ, চমৎকার, দ্য অ্যানিভার্সারি গিফট হয়ে গেল তাহলে, একদম চমৎকার। আমরা আসলে আমাদের দুজনের জন্মদিনে একে অপরকে উপহার দিই, বস্তুগত উপহার, কিন্তু বিয়ে বার্ষিকীতে আমরা একে অপরকে কোনো বস্তুগত উপহার কিনে দেই না। আমাদের প্রত্যেক বিয়ে বার্ষিকীতে আমরা একটা করে প্রজেক্ট নিয়ে আসি। চমৎকার, চমৎকার, জাস্ট টু ক্লারিফাইড, ভাইয়া এই অর্থটি বের করেছেন তাই না? খুবই সুন্দর, আত্মাসঙ্গী। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে কিন্তু জয়েন করেছেন আরেকজন গানের সঙ্গে, আমাদের সবার প্রিয় শিল্পী, জনপ্রিয় শিল্পী সাব্বির জামান। ওয়েলকাম সাব্বির ভাই, কেমন আছেন? ভালো আছি, ভালো চলছে সব কিছু? ওকে, আমরা গান নিয়ে গল্প করছিলাম, গানের গল্পে আবার ফিরি। তো আত্মাসঙ্গীর কথা তো হলো, আরও একটি গানের কথা বলছিলাম, তার আগে একটু জানতে চাই যে আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আসলে কেমন? কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত আসলে। আমরা এই গানটা যখন তৈরি হচ্ছিল, আমরা যখন চিন্তা করছিলাম যে মেল ভয়েস কে হবে, সবার আগে আমাদের এই গানের জন্য আসিফ আকবর ভাইয়ের কথাই মাথায় এসেছে, আমরা অন্য কোনো অপশন ভাবিনি। তো ভাবছিলাম যে উনি গাইতে রাজি হবেন কিনা। তো এরপরে ওনার সঙ্গে যখন আমরা যোগাযোগ করলাম, ওনার কাছ থেকে যেই ওয়ার্ম ওয়েলকাম আমরা পেয়েছি, আমরা আসলে একেবারে এক্সপেক্ট করিনি, কারণ সিনিয়র অনেক শিল্পীরা কিন্তু অনেক রকম আচরণ আমরা পেয়ে থাকি, আমি কিন্তু আসিফ ভাই আসলে জুনিয়রদের যেভাবে ওয়েলকাম করেন, এটা আসলে আর কারোর সাথেই তুলনা করা হয়। অনেকেই বলেছে এই কথাটি, আসিফ ভাই যেভাবে নতুনদের সাহায্য করেন এবং উৎসাহ দেন, তো উনি গানটি খুব উৎসাহ নিয়ে পছন্দ করে করেছেন, এবং ওর খুব প্রশংসা করেছেন যে চমৎকার সুর হয়েছে, কথা হয়েছে গানের, আমারও প্রশংসা করেছেন যে তুমি ভালো গেয়েছো। তো ওভারঅল খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স, এবং উনি ভিডিওতেও সময় দিয়েছেন আমাদেরকে। আচ্ছা, ভাইয়ার কি পার্টিসিপেশন থাকে যে ডুয়েটে কে গাইবে,
বা উনি কি এইসব জায়গায় হেল্প করেন কিনা? কারণ যদি ওর গান হয়, ওর লেখা সুর করা গানের ক্ষেত্রে স্বাভাবিক সুরকারের তো একটা চয়েস থাকবে যে এই গানটা কার কণ্ঠে বেশি মানাবে। তো এখানে ওর পছন্দের প্রায়োরিটি বেশি থাকে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের কাছে একটু আসি, ভাইয়ের কথা আসলে কম জিজ্ঞেস করছি অনেক। ঠিক আছে ভাইয়া, একটু যদি বলেন আমাদেরকে, নাটকের অনেক কাজ আপনি করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট, কারণ চমৎকার চমৎকার গান আমরা পেয়েছি এবং ভালো ভালো নাটকে আপনি কাজ করেছেন। আমি একটু আত্মসঙ্গীত থেকে এবার একটু ফিরে আসতে চাই, যে আত্মসঙ্গীত লেখার সময় আপনার ভাবনাটা কেমন ছিল? মানে আমি জানতে চাই যে হাউ রোম্যান্টিক ইউ আর বেসিক্যালি। আপনাকে অনেক ধন্যবাদ, শুরুতেই আমাকে অনেক সুন্দর সুন্দর বিশেষণে বিশেষায়িত করেছেন, ইউ ডিজার্ভ দিস, থ্যাংক ইউ। আত্মসঙ্গীর ব্যাপারটা আসলে হঠাৎ করেই মাথায় আসে, কারণ আমি যেটা তার প্রতি অনুভব আমার, সেটাই আসলে আমি হৃদয়ে ধারণ করি। এবং আমাদের যেটা পরিকল্পনা ছিল যে আমরা দুজন মিলে একটা অ্যালবাম আনবো, আমি যেহেতু তাকে আত্মসঙ্গী নামে আখ্যায়িত করেছি আগে, মানে আপনি যেটা বলছিলেন যে ইংরেজিতে অনেক শব্দ আছে যেটা বাংলা যে কত সুন্দর চমৎকার সেটা আমরা জানি না, তো আত্মসঙ্গী এই সব মানে শব্দটি যখন আমার মাথায় আসে, আমরা বললাম আমাদের অ্যালবাম এটাই হোক। এবং আমি আসলে গানটা তৈরি করার পরে তাকে আমি গানটা শোনাই, লিখে সুর করার পরে, এবং তখনই আসলে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা একটা পুরো অ্যালবাম করব। শুধু একটা গান থাকবে না আমার লেখা সুরে, আমি ডিফারেন্ট পাঁচটা গান করব, পাঁচটা পাঁচ রকমের ফ্লেভার থাকবে, এবং তুমি গাইবে এবং আমরা একটা অ্যালবাম আনবো। তো সেই হিসেবেই আত্মসঙ্গী গান নিয়ে সামনে আগাই, সবার আগে এটাই রেকর্ডিং করি। আপনি যেমনটা জিজ্ঞেস করছিলেন যে আসলে ডুয়েট মেল ভয়েসটা কী হবে, আসিফ ভাইয়ের কথা সবার আগেই মাথায় আসে, কেন যেন আমরা মানে কানেক্ট করতে পারি যে কার ভয়েসটা কোন গানে স্যুট করবে। তো সেভাবেই আসলে আত্মসঙ্গী গানটা, আসিফ ভাই প্রথমেই রাজি হয়ে গেলেন গানটা। আসিফ ভাই আসলে অনেক বড় মনের মানুষ, আমরা মানে গিয়ে আমাদের মনেই হয়নি যে আমরা প্রথমবার ওনার সাথে দেখা করতে গিয়েছি, পাঁচ মিনিট সময় লেগেছে ওনার সাথে গল্প জমাতে, তারপর কীভাবে কীভাবে এক ঘন্টা চলে গেছে আমরা জানি না। এবং যখন রেকর্ডিং হচ্ছিল ওখানে, উনি আমার কাছ থেকে সুরটা মানে জেনে নিচ্ছিলেন। অনেকে আছে না যে অনেক বড় মাপের গায়ক নতুন কারো কাছ থেকে শিখতে গেলে কি, তো বলছিলেন যে তুমি আমাকে বলো, বারবার উনি আমাকে বলছিলেন যে কোথাও ভুল হলে তুমি আমাকে বলো। আবার উনি নিজেও বলছিলেন যে এটা বোধহয় মনির ঠিক হয় নাই, তাই না, তুমি একটু বলো তো, বা লোপাকেও জিজ্ঞেস করছি। তো আমি ওনার তুলনা করতে পারবো না, আমার খুব কাছের ভাই মানুষ, তবে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল এবং এখনও আছে। আমরা ভিডিও আনলাম কয়েকদিন আগে, আমাদের বিয়ে বার্ষিকী প্রোগ্রামে আসিফ ভাইও এসেছিলেন। আর একটা কথা না বললেই নয়, জে কে মজলিশ ভাই যিনি এই গানটার সঙ্গীত আয়োজন করেছেন, এবং আমাদের পুরো অ্যালবামটার চারটা গান, তিনটা গান না দুইটা গান, সরি, জে কে মজলিশ ভাই দুটা গান করেছে, দুটা গান করেছে তাহসিন আহমেদ, একটা করেছে সাজিদ সরকার। তো টিমকে আসলে অভিনন্দন জানাতে চাই আমি, সবাই সবাইকে আমি আসলে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট দুর্দান্ত ছিল, চমৎকার হয়েছে গানটি, অনেক চমৎকার হয়েছে, অলরেডি অনেক ভিউজ হয়েছে, আমরা আরো শুনুন আরো ভিউজ বাড়াবো চিন্তা করছি। আচ্ছা যাই হোক, এখন একটু সাব্বির ভাইয়ের কাছে আসবো, আমাদের গানের সঙ্গী আজকে। সাব্বির ভাই অনেক ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিচ্ছেন, আমি কথায় যাওয়ার আগে একটু সাব্বির ভাই একটা গান দেখে পরে গল্পে ফিরতে চাই, চলুন প্রিয় দর্শক। শুনছিলাম সাব্বির জামানের লেটেস্ট রিলিজ, যেটি চমৎকারভাবে সারা পেয়েছে এবং গানের কথাগুলো অনেক সুন্দর। সাব্বির ভাই, টেল আস মোর অ্যাবাউট দিস সং। এই গানটা লিখেছেন হলো সুমন ভাই, সুমন সর্দার, আর গানটার সুর করেছেন হলো আমাদের অশোক পাল, অশোক দা। তো বেসিক্যালি গানটার কাহিনীটা একটু ভিন্ন,
শুনতে চাই মানে ভিন্ন বলতে এই গানটা আসলে আমার জন্য ছিল না আচ্ছা তো গানটা প্রথমে করেছিল এই গানটা করাই হয়েছিল জেমস ভাইয়ের জন্য আমি কিন্তু শুনতে শুনতে বিশ্বাস করেন আমি ভাবতেছিলাম যে এটা তো সামহাউ ওনার জেমস ভাইকে রিচ করতে পারেনি এখন অশোক দা আমাকে ধরলেন যে সাব্বির তুমি গাও তাহলে দাদা কি বলেন এগুলো এই গান এটা আমার গান আমি গাইছি না আমার গান মেলোডি গান সফট গান তো এটা তো একদম আমার ট্র্যাকেরই গান বিশাল চ্যালেঞ্জ তো এখন দাদা বলে আমার কেন জানি মনে হচ্ছে তুমি গাইতে পারবা তুমি গাও দাদা গানটা নষ্ট করেন না কয়টা দিন অপেক্ষা করেন দেখেন কি হয় এখন যিনি গীতিকার সুমন ভাই উনিও বলছে না না সাব্বির তুমিই গাও তুমি পারবা কি এটা বিপদে ফেলাই দিল না তোমার কি ভয় লাগছিল না কি কি রকম লাগছিল মানে একটা আনইজি কাজ করতেছে আমি কখনো আসলে নিজের বলয় থেকে বের হয়ে ট্র্যাক থেকে বের হয়ে কাজ করা বা করার সুযোগটা সব সময় আসে না বা এটাতে সবাই কিন্তু সব সময় অভ্যস্ত হয় না তো এখন তা আমি চিন্তা করলাম মনে মনে যে যেহেতু আমি একজন প্রফেশনাল ভোকাল আর্টিস্ট সো আমার যখন আমি মাইক্রোফোনের সামনে দাঁড়াই তখন এটা আমার ডিউটি আমার মিউজিক ডিরেক্টরকে স্যাটিসফাই করে বের হওয়া যে করেই হোক যেভাবেই হোক তাকে তার প্রপার জায়গাটাতে তার মতো করে তার মতো ডেলিভারি দেওয়া তাহলে আচ্ছা ঠিক আছে দেখি দাঁড়াই দাদা কী হয় দেখেন তার কাছে তো গাইলাম এবং গাওয়ার পর সামহাও আমার মনে হচ্ছে মানে বিশেষ করে এটা আমাদের আমাদের জেনারেশনের বা একটু একটু ইয়াং জেনারেশনের তাদের কাছ থেকে আমি গানটা সামহাও কেন জানি খুব ভালো সাড়া পাইছি আমাদেরও খুব ভালো যার জন্য মানে হয়তোবা আমাকে অন্যভাবে আমি আমি নিজেও দেখছি আমি কারণ এরকম এরকম চিৎকার করে গান আমি কখনো গাইনি আগে মানে একদম এবং অনেক কিন্তু রিলেট করতে হয় এখন যদি জেনে গেল যে জেমস ভাইয়ের গাওয়ার কথা ছিল আমি শুধু শুধু ভাবছিলাম যে না আসলে গানটা আমাদের খুব ভালো লেগেছে গানটি আমরা আরো শুনবো নিশ্চয়ই আমি একটু মুনির ভাইকে আবার আসতে চাই মুনির ভাই নাটকে গান লেখার আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে ইতিমধ্যে আমি জানি আচ্ছা যদি জিজ্ঞেস করি যে নাটকে গান লেখার অভিজ্ঞতাটা আসলে কেমন বা কতটুকু ভিন্ন যদি জানতে চাই কি বলবেন আচ্ছা নাটকে গান লেখা শুরু করি আসলে প্রথম কাজ আমার সিনেমায় সিনেমা বলতে শিহাব শাহীন ভাইয়ের ছুঁয়ে দিলাম ওন মুভিতে ছুঁয়ে দিলাম গানটা তার আগে আমার একটা একক অ্যালবাম এসেছিল রেজার্ভেশন থেকে ওটা নির্জ হাবিবের একটা একক অ্যালবাম নিঃসঙ্গতা তো প্রথমে যখন আমি ওই একক অ্যালবামটা আনি ওখানে আমার স্বাধীনতাটা ছিল আমি নিজের মতো চিন্তা করে লিখেছিলাম সুর করেছিলাম যখন আমি সিনেমা বা নাটকে আসলাম যেটা আপনার প্রশ্ন ছিল প্রথম নাটকের কাজ মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের সাথে উনি আমার খুবই কাছের মানুষ আমার ভাই বলতে গেলে এবং শিহাব শাহীন ভাইয়ের কাছেও আমি কৃতজ্ঞ আসলে উনি ওনার কাছে আমি গানটা পাঠিয়েছিলাম এবং উনি রেসপন্স করেছেন ওনার একটা ওই সিনেমার একটা মোমেন্টের সাথে গানটা ফিট করে তারপরে যেটা শুরু হলো তা আমি তো পাঠালাম আমার মতো করে তারপরে পরিবর্তনের রিকোয়েস্ট আসলো যে অন্তরার এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে লেখাটা ঘটনার সাথে মিলতে হবে তো সেখানে আসলে ডিফারেন্ট টেস্ট হ্যাঁ স্বাধীনতার জায়গা থাকে কিন্তু আপনাকে সিনেমা নাটকের জন্য লিখতে হলে অবশ্যই ওই সিনেমা এবং নাটকের ঘটনার সাথে প্রাসঙ্গিক হতে হবে এবং পরিচালকের এখানে একটা ইন্টারফেরেন্স থাকে যে তাদের একটা মতামত থাকে যে গানের কথাটা এখানে এরকম হলে ভালো হয় বা এটা পরিবর্তন করতে হবে এটা এরকম এই জায়গাটা চ্যালেঞ্জিং তো আমি বলবো যে সেখানেই কাটা ছেঁড়াটা করতে হয় যতক্ষণ পর্যন্ত না তাদেরকে সন্তুষ্ট করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার গানটা ড্রাফট অবস্থাতেই থাকে ফাইনাল হয় না এবং এটার একটা সময় থাকে নির্ধারিত সময় মানে আপনি অনেক সময় নিয়ে লিখবেন আসলে সৃষ্টিশীল কাজকর্ম তো একটা জোনে গিয়ে করতে হয় তো আপনাকে অনেকটা চ্যালেঞ্জ নিয়েই কাজটা করতে হয় যে না আজকে রাতের মধ্যেই দিতে হবে সেখানে বারোটা একটা যতটাই বাজুক এই জায়গায় আমার একটা প্রশ্ন আসলে পপ আপ করলো মাত্র লোপা আপনি রিলেট করে আমাকে উত্তরটাও দিতে পারবেন হয়তো সেটা হচ্ছে যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন জেনারেল ম্যানেজার হিসেবে আছেন সেখানে থেকে সৃজনশীল কাজটা করার সময়টা কীভাবে বের করেন লোপা আপুকে দেখেন নিশ্চয়ই মানে সেটা কি আসলে আদতেও বের করা সম্ভব হয় আমার আসলে বাল্যকালটা ছিল অনেকটা মানে খুব সিস্টেমের মধ্যেই ছিল আমি যেহেতু হোস্টেল লাইফে ছিলাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি পড়ালেখা করেছি আচ্ছা তো ওখানে না টাইম ফ্রেম সব নির্ধারণ করা থাকতো মানে ভোর পাঁচটা থেকে উঠে রাত্র এগারোটা পর্যন্ত আপনি কখন উঠবেন কখন খাবেন কখন স্কুলে যাবেন কখন ঘুমাবেন কখন ক্লাস করবেন মানে সব কিছুই ফ্রেমে সেটার সাথে সাতটা বছর অভ্যস্ত হওয়ার পরে
আমার মধ্যে একটা স্পিড চলে আসে, আমি খুব দ্রুত খাই। দেখা যায় যে খাওয়ার সময়, কারণ ওখানে খাবারের সময়টা নির্ধারণ করা ছিল 15 মিনিট, আবার 10 মিনিটের মধ্যে খেয়ে আমার আরও কিছু, ডাইনিং হল প্রিফেক্ট ছিলাম, 5 মিনিট অন্য কাজও করা, তো এখনও আমার 10 মিনিটের মধ্যেই দেখা যায় যে খাওয়া হয়ে যায়। এটা তো দ্রুততার ব্যাপার। আমি ওই সিস্টেমটা একটু বলি, ওকে আমার লাগে খানিকটা মেশিনের মতো, মেশিনে যেমন একটা বাটন প্রেস করলে কাজ হয়, বাটন প্রেস করলে বন্ধ হয়ে যায়, তো ঠিক সেরকম ও হচ্ছে ঘুমের বাটন প্রেস করলো ঘুমিয়ে যাবে, হ্যাঁ ওঠার বাটনটা প্রেস হলো উঠে যাবে, সাথে সাথে উঠে যাবে। কখনো সে দেখা যায় যে ঘুমাচ্ছে, তার কাজ নেই, সে ঘুমাচ্ছে 10-12 ঘন্টা, আবার যখন তার কাজ আসবে 3-4 ঘন্টা ঘুমিয়েও উঠে যাবে। সেই কন্ট্রোলটা আবার দেখা যাবে যে তার একদম সকালে অফিস, সারাদিন অফিস করে 7-8টার সময় বাসায় আসলো, এবং তার একটা গান লেখার অ্যাসাইনমেন্ট আছে যে 2 দিনে জমা দিতে হবে, সে সব খেয়ে দিয়ে পাশের রুমে চলে যাবে, ওই সময়ের মধ্যে সে গানটান লিখে এসে আবার ঘুমের টাইমে এসে ঘুমিয়েও যাবে, সবকিছুই কাবু করা হয়ে গেছে। একদম সময়ের মধ্যে, মানে যেটা বলছিলাম যে সময়টাকে যেহেতু ছোটবেলা থেকে নিয়ন্ত্রণ করার একটা অভ্যাস আছে, তো আমি মনে করি যে 24 ঘন্টা অনেক সময় আপনি যদি কাজে লাগাতে চান। চমৎকার। তো আমি ওই ক্ষেত্রে বলবো যে যখন আমার কোনো অ্যাসাইনমেন্ট থাকে, এই ধরনের কোনো কাজকর্ম থাকে, আমি সেই 24 ঘন্টার জায়গা থেকে ঘুমের সময়টা কমিয়ে আনি, এবং এই ওই জায়গাটাতে আমি সৃষ্টিশীল কাজকর্ম রাত জেগে করি। আমি চাচ্ছিলাম যে একটা তো হচ্ছে সময়ের ব্যাপার, আরেকটা হচ্ছে ওটার ওর একটা স্পেশাল পাওয়ার, কারণ ক্রিয়েটিভ এই কাজগুলো লেখালেখি এটা তো মুডের একটা ব্যাপার। আমি চাইলেই এই মুডটা আনতে পারবো যে আমার এখন একটা প্রেমের গান লিখতে হবে, একটা কবিতা লিখতে হবে। এটা আমরা যারা লেখালেখি করি আমরা শুধুমাত্র বুঝি, যেমন আমার আসে না এত সহজে, আমার এই মুড আসে না যে তুমি এখন একটা প্রেমের গান লিখো, আমার যতক্ষণ আসবে না আমি লিখতে পারবো না। ও সেটা পারে, এটা ওর একটা স্পেশাল পাওয়ার, যে অফিসে সারাদিন পরিশ্রম করে এক গাদা সপাচেক মেইলের আনসার দিয়ে সখানেক ফোনের কল রিসিভ করে তারপর আবার বাসায় এসে এই কাজও সে করতে পারে, এটা ওর একটা স্পেশাল ভালোবাসা থাকলে হয়ে যায়। হ্যাঁ, এটা একটা সত্যি কথা, ভালোবাসা যদি অনেক বেশি থাকে তাহলে অনেক কাজ হয়ে যায়। সাব্বির ভাইয়ের কাছে একই প্রশ্নটা আসবে, একটু ঘুরে আসবে, সেটা হচ্ছে যে রাইটার্স ব্লক নামে একটা কথা আছে, যে লেখকরা যখন বা গীতিকবি যারা আছেন তারা লিখতে গিয়ে হয়তো অনেক সময় লেখা আসে না, সেই সময় হয়তো পাতা বন্ধ করে রাখেন। সিঙ্গার্স ব্লক কি আসলে আদতে আছে কিনা, যে গান গাইতে ইচ্ছে করে না? সিঙ্গার্স ব্লক এটা তো মানে কমপ্লিট ক্রিয়েটিভ ওয়ার্ক বলো না, ভাইয়া সৃষ্টিশীল মানুষ কোপা বলো না, যে সকল সৃষ্টিশীল মানুষই একটা মুডে না আসলে বা ওই পিক পয়েন্ট পর্যন্ত না গেলে তার মধ্যে থেকে ওই প্রপার আউটপুটটা আসে না, তো সেটা আর্টিস্টদের ক্ষেত্রেও হয় অনেক সময়। ভাইয়া যেটা বললো, ভাইয়া হলো তার প্রফেশনালিজমের হাইয়েস্ট পয়েন্টে গিয়ে তার নিজেকে ভাঙতে পারেন, রাইট, যার কারণে যত বাধা বিপত্তি থাক তাকে 2 দিন বা 1 দিনের মধ্যে বা বিকালের মধ্যে গানটা দেন, ভাই আজকে আমাকে গাওয়াইতেই হবে কালকে শুটিং, তো এইটা ভাইয়া করতে পারে, বিকজ মানে উনি হাইয়েস্ট পয়েন্ট আছে আমার প্রফেশনালিজমের। এইটাই আসলে সকল প্রফেশনাল লোকেরই কাজ, আমাদের সিঙ্গার্সদের ক্ষেত্রে, আমি যেমন সুর করি, আমাদের ক্ষেত্রে যখন একটা বার চলে আসে তখন আমরা চেষ্টা করি ওই বারটা মিট আপ করতে, মানে ওই গোলটা, কারণ তখন হয় কি আমরা নিজেরাও তখন নিজেদের মুড ক্রিয়েট করার জন্য আমরা মরিয়া হয়ে উঠি, একটা ঘরের ভিতর চলে যাই বা ছাদে চলে যাই বা সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই, মোবাইল সাইলেন্ট করে দূরে সরায় রাখি, চেষ্টা করি নিজেকে ফোর্সফুলি ওই জায়গায় নিজে নিজেকে পুশ করতে থাকি, প্লেস করতে, রাইট। তো এইটা আসলে একটা গান, যেহেতু আমরা এখানে সবাই গানেরই মানুষ, একটা গান ফাইনালি আসতে মানে জনসম্মুখে আসা পর্যন্ত ওই গানের পিছনে যে কতগুলো মানুষের পরিশ্রম, একদম, আর পরিশ্রমের মাত্রাটা যে কোন লেভেলের, এটা আসলে আমার মনে হয় একজন সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব, উসুল হয়ে যায় যখন সাধারণ মানুষ তার গানটাকে ভালোবাসতে, সম্ভব না, মানে আমরা একটা গান শুনে ফুট করে কমেন্ট করে দিই তোর ফালতু, কিন্তু ওই গানটা একজন গীতিকার, একজন সুরকার, তারপরে লাস্টে একজন শিল্পী মিলে কি পরিশ্রম করছে, শুধু এখন তো শুধু গান করলেই হয় না, গান প্রোডাকশনের একটা ঝামেলা আছে, এখন তো গান আপনি তুমি চাইলেই অডিও ছেড়ে দিতে পারবেন। এই জায়গাটা আপনি কিভাবে আসলে ব্যাপারটাকে দেখেন, তিনজন কি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে একসময় আমি শুনি যে সিরাজুম মুনির ভাই যখন লেখা শুরু করেছেন তখন হয়তো এত ইউটিউবের এত জয় জয়কার ছিল, মেবি ইউটিউবের জয় জয়কার তো তোমার বেশি দিন হলে 10 থেকে 12 বছর ম্যাক্সিমাম, সেই বলছি আপনি তো ট্রানজিশনটা দেখেছেন পেয়েছেন ভাই, তো এখন আসলে কি বলবেন এই জায়গাটিতে তিনজনের কাছে জানার জন্য? মুনির ভাই আমার একটা ইয়ে হলো, আমার অবজারভেশন হলো মিউজিক বা সৃষ্টিশীল কাজ সবসময় টাইমকে রিপ্রেজেন্ট করে, এবং ধরো আজ থেকে 50 বছর আগে যে গান হয়েছে সেই গান ওই গানের মতো ওই সময়ের মতো, রাইট, হ্যাঁ এখন আজকে যে গানটা হচ্ছে সেই গান 2022-এর মতো, আজ থেকে 50 বছর পরে যে গান হবে সেটা ওই 2050 বা 2060 সালের মতো, তুমি কখনো একটা টাইমের সঙ্গে আরেকটা টাইমকে যেরকম কম্পেয়ার করতে পারো না,
সেরকম নীলদরিয়ার সঙ্গে আজকের গানের কম্পেয়ার কিন্তু নীলদরিয়া তো সারা জীবন থেকে যাবে, এটাও তো একটা বিষয়। এই গানটাও দেখা যাবে 2050-এ, কিন্তু ওই যে ও যেটা বললো সময়টাকেই রিপ্রেজেন্ট করে, মানে আমি ওইটাই বলছি যে দেখা যাবে আজকের যে গান, সেই সময়ের গান, আজকের যে গানটা, যেমন ওর আত্মসঙ্গী দেখা যাবে যে আজ থেকে 50 বছর পর কেউ একজন বলবে ভাই এই তখনকার সময় এই গানগুলো অসাধারণ ছিল, দেখ কি সুন্দর কথা, কি সুন্দর লিরিক। আমি এটা বোঝাতে চাচ্ছি যে যেই সময়ের কাজ ওই সময়ে কিন্তু মূল্য পায় না, পরের সময়ে গিয়ে মূল্যটা পায়। এটা খুব ভালো একটা অবজারভেশন সাব্বির ভাই, আমি বলবো, কারণ এটা আসলেই কিন্তু হয়, আসলে শ্রোতা হিসেবে বলতে পারি আমি। আর একটা একটা 40 বছরের পুরুষের সঙ্গে যেরকম আমি একটা 2 বছরের শিশুর কম্পেয়ার করতে পারি না, সো একটা 40 বছর পুরনো গানের সঙ্গে আসলে, হ্যাঁ একটা 6 মাস বয়সী গানের সেই কম্পারিজন সেটা যাওয়াই উচিত না, সেটাই যাওয়াই উচিত না। আচ্ছা একটি বিষয় হচ্ছে যে আমি ওয়ার্ল্ড ওয়াইড দেখি যে অনেক গ্লোবাল মিউজিক্যাল ট্যুর হয়, কিন্তু আমরা অত গুরুত্ব দেই না যদিও, কিন্তু সাব্বির ভাই রিসেন্টলি একটা ট্যুর করে আসছেন এবং অনেকেই যাচ্ছেন, আমাদের অনেক শিল্পীরাই যাচ্ছেন এখন। আসলে গ্লোবাল ট্যুরগুলো আমরা দেখতে পাই, আমাদের ট্যুরগুলো আসলে কেমন হয় সাব্বির ভাই, কিছু জিজ্ঞেস করি যে এবার আমাদের 2 রকমের ট্যুর হয়, জি একটা হলো গভর্নমেন্ট থেকে কালচারাল এক্সচেঞ্জ হয়, আর আরেকটা হয় হলো ওখানকার যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তারা পার্সোনালি বা কারো কোনো অ্যারেঞ্জারের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে। জি তো কালচারাল এক্সচেঞ্জ যেটা হয় সেটা তো ডেফিনেটলি অনেক প্রেস্টিজিয়াস একটা ইস্যু, বিকজ একটা দেশের থেকে দেশকে, দুইটাই দেশকে রিপ্রেজেন্ট করা, একটা প্রাইভেটলি একটা গভর্নমেন্ট G2G। তো এখন সবচেয়ে ভালো লাগে যখন ওই দেশে গিয়ে ধরো এয়ারপোর্টে যখন জিজ্ঞেস করে, ধরো সে ফর এক্সাম্পল ইমিগ্রেশনে যে কেন আসছেন, যখন ইনভিটেশন লেটারটা বা যখন বলি যে আমি একজন আর্টিস্ট আমি কনসার্টে আসছি, তখন ওরা জিনিসটা ধরো এয়ারপোর্টে 1 লাখ মানুষের মধ্যে আমাকে একটু আলাদাভাবে তখন দেখা শুরু করে, ও আর ইউ আর্টিস্ট, ওকে সো কী ধরনের গান করো, ও তখন আড্ডা দেয় আমার সঙ্গে, গল্প হয়ে যায় আসলে। হ্যাঁ এটা হয়তো বা ওর জব ডিসক্রিপশনে আছে যে তুমি জানো আর্টকে, কিন্তু তা সে আমার প্রতি আর 10 জনের চেয়ে একটু বেশি সদয় হয়। আচ্ছা মানে সদয় হয় বলতে মানে তার সফটনেস, তার মানে গ্র্যাটিটিউড, তারপরে তার আমার প্রতি তার সম্মান একজন আর্টিস্টের প্রতি একজন, তো এইটা না এইটা কিন্তু একটা আল্লাহ প্রদত্ত বিষয় একজন আর্টিস্টের কাছে। তুমি এখানে প্রমাণিত হয় আসলে দেশের শিল্পী বলে দেশের নাম, উনি একটা গ্লোবাল শিল্পী। হ্যাঁ তুমি যখন শিল্পী কিন্তু একজন বাইরে গিয়েই বল কোথাও যে যখন বলবা যে হ্যাঁ আমি একজন আর্টিস্ট বা একজন লিরিসিস্ট হতে পারে বা একজন রাইটার একজন হোয়াট এভার, তো তখন ওই তাকে কিন্তু অন্যভাবেই ট্রিট করে সবাই, ডিফারেন্ট ওয়েতে ট্রিট করে, এবং এইটা হলো একজন আমার মনে হয় সৃষ্টিশীল মানুষের সৃষ্টিকর্তা থেকে পাওয়া সবচেয়ে বড় গিফট, একটা গিফট। এবং আমি একটা কথা জিজ্ঞেস করতে যাবো যে লোপা আপু নিশ্চয়ই রিলিজ করতে পারবেন, সেটা হচ্ছে যে প্রবাসের দর্শকরা আসলে কেমন মুখিয়ে থাকে সেই জায়গায় গান শোনার জন্য যখন দেশ থেকে শিল্পী যায়। প্রবাসের দর্শকরা তো একেবারে আসলেই অপেক্ষা করে দেখা করার জন্য, মানে অন্যরকম, মানে যেমন কিছু কেউ কেউ মানুষ তো বলে, একবার আমি ইয়াতে আমেরিকা গিয়ে এসেছিল, মানে আমি জাস্ট যেদিন গেছি ওই দিনই প্রোগ্রাম, আমার ডিলে হয়ে গেছিলো ফ্লাইট, আগের দিন পৌঁছানোর কথা তো পরের দিন পৌঁছাইছি। তো মিশিগানে গেছি তখন এক বয়স্ক একজন মহিলা মানে আন্টি, উনি অনেক বয়স, তো উনি আমার পাশে এসে ছবি টুবি তুলে আমার কাছে, বাবা তুমি তো আজকেই আসছো না, উনি ওনার আঞ্চলিক ভাষায় কথা বলতেছে, তাই বললাম যে জি, তোমার গায়ের থেকে না বাংলাদেশের গন্ধ বেরোচ্ছে। বাহ চমৎকার, অনেক সুন্দর কমেন্ট। আমরা মাত্র ওয়ার্ম আপে শুরু করে মানে শেষ হয়ে গেছে, মাত্র গল্প ঢুকছিলাম আমাকে, এর মধ্যে অনুষ্ঠান শেষ করার সময় চলে এসেছে প্রিয় দর্শক, তবে আমরা গল্প আবারও করবো, কথা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এবং ধন্যবাদ সিরাজুম মুনির, ধন্যবাদ লোপা, এবং ধন্যবাদ সাব্বির জামান, আপনাদের 3 জনকেই ধন্যবাদ, আপনাদেরকে প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।